চুয়াডাঙ্গায় হরহামেশাই ঘটছে বাল্য বিয়ের ঘটনা। অভিভাবকদের অসচেতনতা, সামাজিক নিরাপত্তাহীনতা ও বখাটেদের উত্ত্যক্তের কারণেই জেলায় বাল্য বিয়ে বাড়ছে। এতে একদিকে অকালে বিদ্যালয় থেকে ঝরে পড়ছে শিক্ষার্থীরা, অন্যদিকে বাড়ছে মাতৃ মৃত্যুর হার। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে বিয়ের রেজিস্ট্রেশন করে যাচ্ছেন কিছু অসাধু কাজী, এমনটাই অভিযোগ স্থানীয়দের। চুয়াডাঙ্গা প্রতিনিধি উজ্জ্বল মাসুদের রিপোর্ট, জানাচ্ছেন জান্নাত সাথী। মালা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সৃজনী মডেল বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্রী। মাস কয়েক আগে বিয়ের কারণে বন্ধ হয়ে যায় তার লেখাপড়া। শুধু মালা নয়, বাল্য বিয়ের কারণে জেলার অনেক মেয়েরই লেখাপড়া বন্ধ হয়েছে। আমি সেজন স্কুলে পড়তাম, ক্লাস এইটে, 8 মাস আগে আমার বিয়ে হয়েছে। পড়াশোনা ইচ্ছে থাকলেও বিয়ে হয়ে এখন আমি যেতে পারি না স্কুলে। আর্থিক অসচ্ছলতা, সামাজিক নিরাপত্তাহীনতা ও বখাটেদের উত্ত্যক্তের কারণে বাল্য বিয়ে দিতে বাধ্য হচ্ছেন অনেক অভিভাবক। অল্প বয়সে বিয়ে দিয়েছে, বয়স কম, তো শ্বশুর বাড়ির কাজকর্ম করতে পারে না, তো শ্বশুর বাড়ির মানুষ সবাই মিলে আমার মেয়েটার মারধর করে। গত এক বছরে শুধুমাত্র আলমডাঙ্গা সৃজনী মডেল বিদ্যাপীঠের 29 জন শিক্ষার্থী বাল্য বিয়ের শিকার হয়। এর মধ্যে যৌতুক না দেওয়ায় বিয়ে বিচ্ছেদ হয়েছে। অভিযোগ আছে, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে বিয়ের রেজিস্ট্রেশন করে যাচ্ছেন কিছু অসাধু কাজী। এখানে কাজী, সমাজপতি, মাতবর যারা, গ্রামের মেম্বার এবং চেয়ারম্যান সবাই এর সাথে জড়িত। তবে এই অভিযোগ অস্বীকার করেন স্থানীয় জনপ্রতিনিধি। অবশ্যই আমি বাধা দিই বা ভেঙে দিই, যদিও যেটা হয়ে যায় হয়তো আমার অজান্তে হয়ে যায়। বাল্য বিয়ের কারণে বাড়ছে আত্মহত্যা, অল্প বয়সে গর্ভবতী হয় বাড়ছে মাতৃ মৃত্যুর কারণ। সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে অনেক, যেটা অল্প দিনেই বিয়েটা ভেঙে যাচ্ছে, মেয়েদের শরীর ভেঙে যাচ্ছে, বাচ্চা জন্ম দিতে যে মারা যাচ্ছে। বাল্য বিয়ে বন্ধে প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। সভা সমাবেশের মাধ্যমে সচেতন করে যাচ্ছি, আগের তুলনায় এখন অনেক ভালো, বাল্য বিবাহ এখন আর সেভাবে ওপেন দেয়া হচ্ছে না। অভিভাবকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তা দিতে প্রশাসন আরো উদ্যোগী হওয়ার দাবি চুয়াডাঙ্গাবাসীর। জান্নাত সাথী, নিউজ 9, ঢাকা।